আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু শহর বনাম গ্রামের তুলনা অনেকেই করে থাকেন একদিকে ভোগবিলাসের প্রাচুর্য অন্যদিকে একেবারেই সাদামাটা জীবনযাপন তবে এদেশে এমনও কিছু গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দারা সম্পত্তির বিচারে অনায়াসে শহুরেদের ছাপিয়ে যাবেন সেরকমই এক গ্রাম মাধাপুর গুজরাটের এই গ্রাম গোটা দেশের মধ্যে বিখ্যাত কারণ একটাই এখানকার বাসিন্দাদের সম্পত্তি শোনা যায় এখানকার কিছু গ্রামবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট রয়েছে যা আচ্ছা আচ্ছা ব্যবসায়ী সম্পত্তিকেও টেক্কা দিতে পারে মাধাপুরে মূলত প্যাটেল সম্প্রদায়ের বাস জনসংখ্যা কম করে বত্রিশ হাজার সব মিলিয়ে প্রায় হাজার বিশেক বাড়ি রয়েছে এই গ্রামে ব্যাংক রয়েছে সতেরো খানা দেশের প্রায় সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে এই গ্রামে সেই সঙ্গে আছে বেসরকারি ব্যাঙ্কও এখন প্রশ্ন হচ্ছে এত টাকা গ্রামবাসীরা কীভাবে রোজগার করেন এমনিতে যে কোনো গ্রামের প্রধান জীবিকা হয় চাষাবাদ কিন্তু মাধাপুরে বিপুল মূলধন বিদেশ থেকে আসে এখানকার অধিকাংশ বাড়ির সদস্যই বিদেশে থাকেন মূলত আফ্রিকায় সেখান থেকেই টাকা পাঠান গ্রামে যার বেশিরভাগটাই জমিয়ে রাখেন গ্রামে থাকা পরিবারের সদস্যরা শুধু তাই নয় গ্রামের উন্নতিতেও বিদেশ থেকে আসা টাকা খরচ করেন তাঁরা নতুন স্কুল হাসপাতাল বাঁধ সবই তৈরি হয় ওই টাকা থেকে আফ্রিকায় সন্ধান মিলল দ্বিতীয় বৃহত্তম হীরের বৎসোয়ানার একটি খনি থেকে উদ্ধার হয়েছে হিরেটি দু হাজার চারশো বিরানব্বই ক্যারেটের এই হীরে থেকে ঠিকরে বের হচ্ছে আলোর ঝলক বৃহস্পতিবার কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডসের মালিকানাধীন একটি খনি থেকে এই বিশালাকার হীরে উদ্ধার হয় বৎসোয়ানার উত্তর পূর্বের কারোয়ে খনিতে এক্স রে শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে হিরেটির সন্ধান মেলে তবে সেটির আনুমানিক বাজার দর কত হতে পারে তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি তাদের বিবৃতি অনুযায়ী এই হিরেই এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হিরেগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া তিন হাজার একশো ছয় ক্যারেটের কুলিনান বিশ্বের বৃহত্তম হীরে হিসেবে ধরা হয় এর আগে দু সালে আফ্রিকার ক্যারোয়ে মাইনে আবিষ্কৃত এক হাজার সাতশো আটান্ন ক্যারেটের হিরেটিকেই দ্বিতীয় বৃহত্তম হিরি হিসেবে গণ্য করা হতো রাস্তার ধারের খাবার খেতে তো আমাদের সকলের ইচ্ছে করে কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আজকাল অনেকেই এড়িয়ে চলছেন এসব খাবার অথচ ভেবে দেখুন তো এক ব্যক্তি বিখ্যাত হয়ে গেছেন ফাস্টফুডকে কেন্দ্র করে খাবার বিক্রি করে নয় বরং ফাস্টফুড খেয়ে ভাইরাল স্রেফ ভাইরাল নয় রীতিমতো বিশ্ব রেকর্ডে নিজের নাম তুলে ফেলেছেন কথা বলছি মুন্চিমস ব্রায়ান নওয়া নায়ের চব্বিশ ঘণ্টায় দেড়শো রকমের ফাস্টফুডের আউটলেট ঘুরে নানা রকমের খাবার খেয়েছেন তিনি ২২ বছর বয়সে ওই ব্যক্তি কোনো রকম যানবাহন ছাড়াই প্রায় পঁচিশ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘোরেন বিকেল পাঁচটার সময়ই অসাধ্য কর্মযজ্ঞে নামেন যদিও মাঝপথে রাতের বেলায় বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলেন তিনি পরের দিন বিকেল পাঁচটার মধ্যে তিনি তার চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ সময়মতো পৌঁছতে না পারলে মহাবিপদ কিছু কিছু প্রতিষ্ঠানে সময় নিয়ে বেশ কড়াকড়ি থাকে ঠিক সময় না পৌঁছলে ঢোকার অনুমতি মিলবে না তবে পৃথিবীর সর্বত্র এই নিয়ম মানা হয় না এমনও এক জায়গা রয়েছে যেখানে সময়ের অস্তিত্ব নেই বললেও ভুল হয় না শুনতে অবাক লাগলেও সত্যি এখানকার বাসিন্দারা সময়ের ধার ধারেন না যখন যা ইচ্ছে তাই করেন কোনো কিছুর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই ইচ্ছে হলে ঘুমন ইচ্ছে হলে খান বেড়াতে যাওয়া খেলতে যাওয়া সবই চলে খেয়াল মতো। কথা বলছি সোমারয় দ্বীপ সম্পর্কে উত্তর ইউরোপের এই দ্বীপ নরওয়ের অন্তর্গত মেরিকেটে সচারেক বাসিন্দা এই দ্বীপের তারা কোনো ঘড়ি ব্যবহার করেন না এখন প্রশ্ন হচ্ছে এমন নিয়মের নেপথ্যের কারণ কি এক কথায় বললে প্রকৃতির খামখেয়ালিপনা এমনিতে সময়ের হিসাব হয় সূর্যের অবস্থান ধরে কিন্তু যেখানে সূর্য অস্ত যায় না সেখানে কিভাবে সময়ের হিসেব হবে নরওয়ের এই দ্বীপে আসলে এমনটাই হয় সোমারয় দ্বীপে টানা উনসত্তর দিন সূর্য অস্ত যায় না মে মাসের মাঝামাঝি সময় থেকে টানা মাস মাথার উপর সূর্য দেখতে পান এখানকার বাসিন্দারা রাতের কোনো অস্তিত্ব নেই আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানকার আকাশে সূর্যের দেখাই মেলে না প্রায় তিন মাস আঁধারে ডুবে থাকে গোটা দ্বীপ সেই কারণেই সময়ের এমন গরমিল বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু